হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আস্ত একটা জলপাইয়ের আচার করে দেখাবো আচারটা খুবই মজার আর আচারটা এই প্রসেসিংয়ে বানালে এক বছরই বেশি সময় ধরে ভালো থাকবে সবাইকে দেখার জন্য অনুরোধ রইল তাহলে আমরা আচারটা বানানো শুরু করি আমি আজকে আচার বানানোর জন্য হাফ কেজির থেকে একটু বেশি জলপাই নিয়েছি তো এখন আমরা মশলাটা তৈরি করিনি এখানে এক চা চামচ ধনিয়া এক এক চা চা চামচ চামচ জিরে কয়েকটা শুকনো মরিচ চা চামচ গোলমরিচ এগুলো দিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি যখন একটা ঘ্রান নাকে লাগবে তখন বুঝতে হবে এটা টালা হয়ে গেছে এর বেশি সময় ধরে যদি এটি আহ জাল করা হয় তাহলে হচ্ছে মশলাগুলো পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে যে মশলাগুলো হয়ে গেছে এগুলো আমি পাটায় গুঁড়ো করে নিব দিন আমি একটা কড়াই বসিয়ে দিলাম সেই কড়াইতে এক কাপের থেকে একটু বেশি আমি তেল দিয়ে দিয়েছি সরিষার তেল অবশ্যই আর এক কয়েকটা ইলাস কয়েকটা দুই তিন টুকরো দারচিনি দুইটা তেজপাতা এক চা চামচ পাঁচফোরন দিয়ে দিলাম এরপরে আমি দুই টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি দেন এক চা চামচ আদা বাটা এক চা চামচ সফরণ বাটা দিয়ে দিলাম এরপরে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এরপরে এক কাপ আমি রসুন থেতো করে নিয়েছি এটা আমি একদম মিহি করে বাটি নিই করে নিয়েছি এরপরে জলপাইগুলো চারপাশে মশলা গুলো এবং মিষ্টিটাও ভালোভাবে এই জলপাইয়ের মধ্যে প্রবেশ করবে দিয়ে আর জলপাইটা দিয়ে নাড়াচাড়া করার পরে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এই মশলাগুলো ভালোভাবে চিনি দিয়ে দিয়েছি চিনিটা সবার স্বাদের উপর নির্ভর করে কে কিরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন আর এখানে আমি কোনো রকম খাবার লবণ ইউজ করিনি আমি এখানে খাবার লবণের পরিবর্তে বিট লবণ দিব তার আগে আমি দুই টেবিল চামচ যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিলাম এরপরে নেড়ে চেড়ে মিক্স করে নিব কিছুক্ষণ আবার জাল করে কষিয়ে নেব অবশ্যই হিটটা কমিয়ে দিতে হবে কারণ এটা আস্তে আস্তে করে সিদ্ধ হবে যেহেতু আমি কোনোরকম পানি দিইনি এবং এরপর আমি একটু সিরকা দিয়ে দিলাম হাফ কাপ হাফ দিয়ে দিয়েছি দিন আবার একটু মিক্স করে নেব দেখুন আমি কোনো খাবার লবণ ইউজ করিনি আমরা যে সাধারণ যে লবণটা সবসময় খাই আমি এখানে সম্পূর্ণ বিট লবণ দিয়ে আর আনাটা করেছি আমার কাছে আচারে বিট লবণটা খুব ভালো লাগে যার কারণে পুরো আচারটাই আমি বিট লবণ দিয়ে করছি তো 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিলাম আর আমার পরিমাণ মতো আরো দিব যদি প্রয়োজন হয়। এরপরে ঢাকনা দিয়ে আমি মিনিট জাল করে নিয়েছি। প্রায় আচারটা সিদ্ধ হয়ে গিয়েছে আরো একটু আমি জাল করে নিব আরো পাঁচ মিনিট জাল করে নিব। একদমই লো হিটে আমি আবার ঢাকনা উঠালাম দেখুন আচারটা প্রায় রেডি হয়ে গেছে আচারটা দেখি মনে হচ্ছে যে এখন শেষ পর্যায় এখন আমি আচারটা আর একটু নেড়ে চেড়ে দিব এবং একটু পরীক্ষা করে দেখবো যে আচারটা সিদ্ধ হয়েছে কিনা না এই যে আমি একটু খুন্দি দিয়ে তারপর আচারটা দেখলাম জলপাইটা জলপাইটা সে অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আচারটা খেতে মাশাল অনেক টেস্টি হয়েছে টেস্ট পাঠানো গেলে অবশ্যই আমি পাঠিয়ে দিতাম সেটা সম্ভব হচ্ছে না কিন্তু বাসায় তো আপনারা এভাবে দেখে ট্রাই করতেই পারেন তো ভিউয়ার্স অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকে এবারের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ